নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে লাউয়ের একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউয়ের এই রেসিপিটাতে কোনো মশলা দেব না, তাই এটা হবে স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তো বন্ধুরা দেখতে থাকুন যে আমি লাউ দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করছি। আমি লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য একটা কচি লাউ নিয়েছি। এই লাউটা আমি প্রথমে কেটে নিচ্ছি। প্রথমে বোটাটা কেটে নিয়ে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। আমার যতটা পরিমাণ লাউ লাগবে ততটা পরিমাণ আমি নিয়ে নেব। একেবারে কচি লাউ লাউয়ের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। লাউগুলোর আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। লাউটা আমি কাটার আগেই ধুয়ে নিচ্ছি। এবার লাউয়ের পিসগুলো আমি মোটামুটি একই সাইজের করে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। লাউ ঘন্টার সময় যেমন একেবারে ছোট পিস করতে হয়, এই রেসিপিটা তৈরি করার জন্য খুব ছোট করতে হবে না। আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি লাউটা সব কেটে নিয়েছি। আর এই লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য আমি কলাই ডালের কিছু বড়ি নিয়েছি। আপনারা যে কোনো ডালের বড়ি নিতে পারেন। লাউয়ের এই রেসিপিটাতে কোনো মশলা দেব না, তাই এই রান্নাটা সর্ষে তেল দিয়ে করলে খেতে ভালো লাগবে। আমি কড়াইটা গরম করে নিয়েছি, আর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি অল্প করে তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর অল্প করে একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি লাউ গুলো দিয়ে দিচ্ছি। লাউ গুলো চিনিয়ে রেখে রেখে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার লাউয়ের মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে লাউটা আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লাউয়ের এই তরকারিটা সাদা সাদা খেতেই ভালো লাগে। তো আমি তো হলুদ ছাড়া রান্না করি না, তার জন্য আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লাউগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। লাউগুলো আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে, লাউ থেকে কিছুটা জল বেরিয়েছে, কিন্তু এই জলে কিন্তু লাউটা সেদ্ধ হবে না। তো তার জন্য আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দিচ্ছি, তাতে লাউটাও সেদ্ধ হবে আর অল্প অল্প লাউয়ের মধ্যে ঝোল ঝোল থাকবে। লাউ আর জলের পরিমাণটা সমানে সমানে হয়, এরকম পরিমাণে জলটা দিতে হবে, তাহলে লাউগুলোও সেদ্ধ হয়ে যাবে আর লাউটাও একটু ঝোল ঝোল থাকবে। লাউটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার মাঝারি ভাবে জাল দিয়ে দিতে হবে কিছুক্ষণ।
কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে এনেছি, লাউটা আবার নেড়ে চেড়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়ি গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা লাউ তুলে নিয়ে দেখছি যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ গুলো সব সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের মধ্যে কোনো মশলা দিইনি, তবুও লাউটা যাতে খেতে টেস্ট বেশি হয় তার জন্য আমি কিছু কোঁচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই ধনে পাতা দিলে লাউ ঘন্টের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। লাউটা আমার রান্না হয়ে গেছে, কিন্তু লাউটার ঝোলটা একটু পাতলা পাতলা রয়েছে, এরকম অবস্থা দেখতেও ভালো লাগবে না। তার জন্য আমি এর মধ্যে আমি অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। চালের গুঁড়ো দিয়ে আমি মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এই লাউ বটি দিয়ে আপনারা যেমন গরম ভাত খেতে পারেন, তেমনি আবার রুটি দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে লাউয়ের রেসিপিটা তৈরি করলাম। তো আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো লাউ রান্না হয়, একদিন এরকম ভাবে লাউ রান্না করে খাবেন, খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষে উপকারী হবে।